চা বাগানে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে সমস্যা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিধায়ক এবং সাংসদদের বাড়ির সামনে যে ধরনা চলছে সেটা একটা আইওয়াস তারা নাটক করছে। শনিবার কালচিনিতে জানান সেটু আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি। এদিন বিকাশ মাহালি জানিয়েছেন, তৃণমূল বা বিজেপি দুটো দল ক্ষমতায় আছে, কিন্তু ক্ষমতা থেকেও এই দুটো দল চা শ্রমিকদের জন্য কিছু করতে পারেনি, তাই এরা বর্তমানে নাটক করছে এবং বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসে আইওয়াস করছে। সত্যিকারে আন্দোলনে নামার হলে সড়কে নেমে আন্দোলন করত। এ বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নে কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, সেটু নেতাদের চোখ ভালো মতো জল দিয়ে পরিষ্কার করতে হবে, আমরা আইওয়াস করছি, ওরাও আইওয়াস করত, এখনো করে। বীরেন্দ্র ওরা জানিয়েছেন, বর্তমানে রাজ্য সরকার শ্রমিকদের জন্য অনেক চিন্তা ভাবনা করছে এবং অনেক কিছুই করছে। আসলে এই দুই সরকারই মানুষের জন্য কিছু করতে পারলো না। টিএমসি সরকার আসলো, টিএমসি এর পরে তারপরে কিছুদিন এখানকার মানুষ ভাবলো যে না বিজেপি ভালো করবে, ঢালাও ভোট দিল বিজেপিকে, মানুষের জন্য এমপি এমএলএ হলো। কিন্তু বর্তমানে দুই সরকারই চা শ্রমিকদের হোক বা গরিব মানুষের জন্য কোনো কিছু করতে পারছে না, সেই জন্য একটা মানুষের আইওয়াস করার জন্য এটা একটা নাটক চলছে। টিএমসি রাজ্য সরকারে আছে, বিজেপি কেন্দ্র সরকারে আছে, তারপরেও এরা কোনো কিছু কিছু মানে এটা সুরাহা করতে পারছে না শ্রমিকদের বা গরিব মানুষের জন্য। এরা বলছে যে পিএফে টাকা জমা দিচ্ছে না বলে বিজেপির ঘরে বা এমএলএ টেমএলএ ঘরে এটা মানে ধর্ণা প্রদর্শন করছে। সেই জায়গায় আমরা বলতে চাই যে সরকারে তো তোমরাই আছো, রাজ্য সরকারে টিএমসি আছে, কেন্দ্র সরকারে বিজেপি আছে, তারে এর এর সুরাহাটা কে করবে? এই সুরাহাটা তো করতে হবে রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে মিলিতভাবে। সেই জায়গায় এখানে নাটক করছে, চা শ্রমিকদেরকে নিয়ে নাটক করছে। এই নাটক ভালো করে চা শ্রমিকরাও বুঝে যে এখন এই এদের দিয়ে আর কিছু হবে না, সেটাকে নিয়ে আবার মানুষ ওই লাল ঝান্ডার মুখী হচ্ছে, সেটাকে ভয় পাচ্ছে বিজেপি টিএমসি দুইজনই। আর এটাকে নিয়ে আমরা বলতে চাই যে মানুষের কাছে এরা দুই সরকারে থাকার পরেও এরা করতে পারছে না, আর এরা কোনো করতে কোনো দিন করতেও পারবে না। সেই জায়গায় আমরা বলতে চাই যদি সত্যি করে এদের শ্রমিকদের প্রতি যদি দরদ আছে তাহলে আসুন না, আমরা সবাই মিলে চা শ্রমিকদের যে দুইটা বিশেষ করে জমি পাট্টা মিনিমাম এজ যে দাবি আছে সেটাকে নিয়ে আমরা মিলিতভাবে আমরা সিআইটু থেকে আহ্বান করছি এই দুই দলের গণসংগঠনকে, যদি সত্যিকারে মনে যদি সদিচ্ছা থাকে শ্রমিকদের প্রতি, দরদ যদি থাকে তাহলে আসেন, আমরা সবাই মিলে রাস্তায় নামি, সমস্ত চা বাগান বন্ধ করে দিই, সমস্ত কেন্দ্র সরকার রাজ্য সরকার অফিস আদালত বন্ধ করে দিই। এটা করার কি এদের সাহস আছে? এই সাহস এরা নাই। এরা যদি এটাতে নামে এটা চাকরি চলে যাবে, এটা এই ভয় আছে। যেহেতু এরা চা বাগান মালিক হোক কর্পোরেটরা ফান্ডিংয়ে এদের দলটা চলে, সেই জন্য এরা এই নাটকবাজি করে যাবে। কিন্তু আসল যেটা আন্দোলন করতে হয় সে আন্দোলনে এরা রাস্তাঘাটে হোক বা অফিস আদালত হোক এই জায়গায় এরা যাবে। এমবিট লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। ওরা যদি সত্যিকারে শ্রমিকদের দাবি নিয়ে উইক হয় তাহলে রাস্তায় নামুক, ওরা রাস্তায় নামছে, রাস্তায় কেমন নামছে না। আচ্ছা একটা কথা আমি তো বুঝতে না, একটু সিটুকে একটু চোখ ভালো করে মানে জল দিয়ে ধুতে হবে। আজকে যদি আইওয়াস হইতো তাহলে 1100 বাড়ি কোথায় গেল? হ্যাঁ আজকে শ্রমিক, সেই দিন তোর সাথে একটা প্রোগ্রাম হলো, ঢেকলা পাড়াতে হইলো প্রোগ্রাম, মান শ্রমিকরা আসছে যেভাবে মানে আমরা ট্রান্সপারেন্সি নিয়ে যে লটারি করে কিন্তু চা বাগানের শ্রমিকদের বাড়ি দিচ্ছি, এটা কি আইওয়াস? ওরা পাচ্ছে ফিজিক্যাল, এটা ফিজিক্যালি চাবি হ্যান্ড ওভার হচ্ছে, এটা এটা কি করে আইওয়াস তো ওরা করছিল 34 বছর। আইওয়াস কাকে বলে ওরা ভালো করে জানে যে এই যে মানে শব্দ আইওয়াস ওরা ভালো করে ওকে ইস্তেমাল করতে পারে, তার জন্য আইওয়াসের যে শব্দটা ওরা ব্যবহার। আমরা তো কাজ করার লোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজে বিশ্বাসী, আমাদের যত লিডাররা আছে কাজে বিশ্বাসী, আমরা করে দেখাবো। এই যে 5 দিন যে পদযাত্রা হইল, আমরা পিএফ অফিসকে ঘেরাও করলাম, তারপরে পিএফ অফিস 12টা চা বাগানের মালিকের উপরে কেস করেছে, এটা কি আইওয়াস? তার আমরা বললাম আধার সাথে আপনার পিএফ এর লিঙ্ক নাই, আধার লিঙ্ক প্রতি চা বাগানে আপনাকে ক্যাম্প করতে হবে,
তখন পিএফ রিজনাল পিএফ কমিশনার আমাদেরকে আশ্বাস দিলেন যে প্রতি চা বাগানে মানে 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখের পর থেকে স্টার্ট হবে। এখনো হয়নি, আমরা এখনো নামবো, আমরা কাজে বিশ্বাসী, আমরা করে দেখাচ্ছি। এই যে 8-9 দিন হলো আজকে শেষের পথে।